পৃথিবীতে অদ্ভুত অথচ সুন্দর বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী বাস করে, যা আমাদের রাতের স্বপ্নের মতো কল্পনীয় মনে হয়। আমরা ভাবি এগুলো শুধু সিনেমার পর্দায় দেখা যায়, বাস্তবে ভিত্তিহীন। চলুন তাহলে ঘুরে আসি সেই স্বপ্নের জগতে, যা বাস্তবেও খুঁজে পাবেন এবং জানতে পারবেন। এক্সমাস ট্রি ওয়ান। কিছুদিন আগেই 25শে ডিসেম্বর গেছে। আমরা কম বয়সী সব মানুষই এক্সমাস ট্রি দেখেছি, কিন্তু এই সামুদ্রিক জীবটিকে দেখুন, যা একটি প্রাণী। তারা খাদ্য খাবার খাওয়ার জন্য ও শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য এই সুন্দর গাছের পাতার মতো মুকুটগুলি ব্যবহার করে থাকে, যা প্রায় সমস্ত রকমের নীলাভ সমুদ্রে দেখতে পাওয়া যায়। এরা প্রায় 13,000 প্রজাতির হয়ে থাকে, 1.5 ইঞ্চি দৈর্ঘ্য হয়ে থাকে ও এদের গড় আয়ু 30 বছর। ব্লু গ্যালুকাস বা ব্লু ড্রাগন, যা দেখতে অনেকটা ড্রাগনের মতো। না বন্ধুরা, মুখে আগুন ছাড়া কোনো ড্রাগন না। এই প্রাণীটি দেখতে যেমন সুন্দর, ঠিক ততটাই ভয়ঙ্কর। এর কিউট লুকটার দিকে যাবেন না। এটি একটি সামুদ্রিক জেলিফিস এর প্রজাতির অংশ, এবং এর ছোট ছোট ডানায় রয়েছে মারাত্মক বিষ, যা আপনাকে জখম করতে যথেষ্ট। এটি মূলত ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া যায়। এখনও পর্যন্ত সর্বাধিক 3 মিটার লম্বা এই প্রাণীটির অস্তিত্ব পৃথিবীতে পাওয়া গেছে। রিবন ইল। এটি ইল প্রজাতি মাছের অংশভূত। এটির দৈর্ঘ্য প্রায় 1 মিটার, গড় আয়ু 20 বছর। এই 20 বছর সময়ের মধ্যে এটি 3 থেকে 5 বার তাদের গায়ের রং পরিবর্তন করে থাকে, এবং সারা পৃথিবীতে এটি একমাত্র জীব যা ছেলে হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু আস্তে আস্তে এটি মেয়ের শরীরে পরিবর্তন হয় ও বাচ্চা প্রসব করে থাকে। বস, মাস্টার অফ ক্যামোফ্লেজা। ক্যামোফ্লেজা কথার অর্থ হলো ছলোবা বা ছদ্মবেশী। এই শ্রেণীর অন্তর্গত এই প্রাণীটির নাম লিপ ইনসেক্ট। এমন আরও 9টি ধরনের ক্যামোফ্লেজা আছে। এরা শিকারির হাত থেকে বাঁচতে প্রাকৃতিক এমন সৃষ্টি করে থাকে। এই প্রাণীটির দৈর্ঘ্য 2.5 থেকে 3 ইঞ্চি হয়ে থাকে, গড় আয়ু প্রায় 5 বছর। এই প্রাণীটি ছোট অবস্থায় ব্রাউন বা বাদামি কালারের হয়ে থাকে, এবং আস্তে আস্তে সেটা তার রং পরিবর্তন করে সবুজ আকৃতিতে প্রসবিত হয়, এবং প্রাকৃতিকের সাথে বা পাতার সাথে এমনভাবে এটি মিশে যায়। এই প্রাণীটি রাশিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া ও ভারতের দক্ষিণের স্থানগুলিতে দেখতে পাওয়া যায়। রেড ফেস মাঙ্কি। এই প্রাণীটি মূলত বাদরের মতন হলেও অবাক করার বিষয় হলো এদের মুখমণ্ডলী, যা সম্পূর্ণ লাল রঙের হয়ে থাকে এবং অনেকটাই মানুষের সাথে সিমিলার। এই প্রাণীটি সর্বাধিক ভিয়েতনামের বিভিন্ন অঞ্চলগুলিতে দেখা গিয়ে থাকে। গোল্ডেন টাইল জেকো। টিকটিকি প্রজাতির এই জীবকে আমরা দক্ষিণ পূর্ব ও পশ্চিম এশিয়াতে সর্বাধিক পরিমাণে দেখতে পাই, যা টিকটিকি এর বংশভূত বলা যেতে পারে। কালো ও সোনালী মিশ্রণের এই প্রাণী দেখা যায়, যার গড় আয়ু 4 থেকে 5 বছরের হয়ে থাকে। ছোট পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে, কিন্তু এর এই সোনালী লেজে রয়েছে মারাত্মক দুর্গন্ধযুক্ত বিষ।
নিজের প্রাণের কোনো সংকট দেখলে এরা এই বিষ প্রয়োগ করে থাকে, যা এক মিটার দূরত্ব লক্ষ্যভেদ করতে সক্ষম। এই বিষ প্রাণনাশক না হলেও এটি প্রচণ্ড দুর্গন্ধযুক্ত হয়ে থাকে। রেড লায়নফিশ। আটলান্টিক মহাসাগরে পাওয়া যাওয়া এই মাছটি সত্যি খুব ভয়ঙ্কর। এর গায়ে প্রতিটি কাঁটাতে রয়েছে ভয়ঙ্কর বিষ, যা আপনার শরীরে ঢুকলে আপনি প্রচণ্ড যন্ত্রণা অনুভব করবেন এবং আস্তে আস্তে আপনি প্যারালাইজ হয়ে যাবেন ও আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। 16 প্রজাতির এই মাছটি হয়ে থাকে, এর মধ্যে রেড লায়নফিশ সত্যি খুব ভয়ঙ্কর। একে কেউ কেউ আমরা জেব্রা ফিশ বা ফায়ার ফিশ বলে ডেকে থাকি। এর গড় আয়ু 10-15 বছর হয়ে থাকে। মিমিক অক্টোপাস। ইন্দোনেশিয়ান সাগরে অবস্থিত এই প্রাণীটি পৃথিবীর দ্রুততম পরিবর্তনশীল প্রাণী। বিজ্ঞানীরা বড় হতবাক হয়ে থাকে এই প্রাণীটির কার্যকলাপ দেখে। এরা 1 মিনিটের মধ্যে প্রায় 36 রকমের রূপ ধারণ করতে সক্ষম। এটি মানুষের জন্য ভয়ঙ্কর না হলেও মানুষের উপরে আক্রমণ করতে দেখা গিয়েছে কিছু ক্ষেত্রে। এদের রূপ পরিবর্তন শুধু শিকার করার জন্য নয়, কিছু ক্ষেত্রে নিজেদের জীবন বাঁচানোর জন্য করে থাকে। আফ্রিকান জাগানাট। আফ্রিকাতে এই পাখিটি দেখতে পাওয়া যায়, যার 8খানা পা রয়েছে। আপনি হতবাক হচ্ছেন ভাবেন না, কারণ পৃথিবীতে থাকা এমন কোনো পাখি এখনো পর্যন্ত পাওয়া যায়নি যার 8টি পা থাকে। পিতা পাখি তার বাচ্চাদের শিকারীদের হাত থেকে বাঁচানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করে থাকে, এবং এরা শিকার যাতে ঠিকঠাক মতন করতে পারে তার প্রদক্ষিণ করার জন্য পিতা পাখি এইভাবে তাদেরকে শিকারে নিয়ে যায়। এদের আফ্রিকা মহাদেশেই সর্বাধিক দেখতে পাওয়া যায়। এদের গড় আয়ু 12-15 বছর হয়ে থাকে। পিঙ্ক ফেরি আর্মেলেডো। কিউট ও সুন্দর দেখতে এই প্রাণীটি আর্মেলেডো প্রজাতির বংশভূত। এই পৃথিবীতে প্রায় এরা নেই বললেই চলে, কারণ এর ব্ল্যাক মার্কেটিং এই প্রাণীগুলো ধ্বংসের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এরা দেখতে যেমন কিউট তেমনি কিউট স্বভাবের হয়ে থাকে। সমুদ্রের হালকা বালিতে এরা বসবাস করতে ভালোবাসে, ছোট পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে ও এদের পিঠের শক্ত আবরণ যা এদের দেহকে রোল করে শিকারীদের হাত থেকে নিজেকে রক্ষা করতে সাহায্য করে। এদের গড় আয়ু 7-8 বছর হয়ে থাকে। ক্লিডিয়া বাবে। জাপানি সামুদ্রিক বিদরা এই প্রাণীটিকে 2013 সালে অস্ট্রেলিয়া ও সাউথ কোরিয়ার সমুদ্র গর্ভ থেকে সর্বপ্রথম খুঁজে পায়। সাদা ও কালো রঙে আবর্তিত এই প্রাণীটির গায়ে হলুদ রঙের কিছু সুর আছে। 2.7 ইঞ্চি লম্বা ও 150-170 গ্রামের ওজনের হয়ে থাকে। ব্লেনি ফিশ। জলে থাকতে অনেক মাছদেরকে দেখেছেন, কিন্তু জল ছাড়া এমন কিছু মাছ আছে যা ডাঙায় থাকতে পারে। অবাক হচ্ছেন হবেন না, কারণ বিজ্ঞানীরা বলেছে কুমির জলের প্রাণী, কিন্তু তারা ডাঙায় থাকতেও পারে। একে বলা হয় মিউটেশন, যা এই ব্লেনি ফিশ প্রজাতির মাছেরা আস্তে আস্তে শিখে ফেলেছে এবং তারা আস্তে আস্তে ডাঙার উপরেই নির্ভরশীল হয়ে পড়বে। আঙ্গোরা র্যাবিট। জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা ও জার্মান, ভিয়েতনাম আরও বিভিন্ন এলাকায় এই র্যাবিট বা খরগোশগুলোকে দেখতে পাওয়া যায়। মূলত শীত প্রধান এলাকাগুলিতে এগুলি সর্বাধিক পরিমাণে দেখতে পাওয়া যায়। এদের গড় আয়ু 7-8 বছর হয়ে থাকে। তবে আপনাদের শুনে অত্যন্ত খারাপ লাগবে, এদের পালন পোষণ করা হয় এদের মাংস খাওয়ার জন্য এবং এদের লোম বাজারে চড়া দামে বিক্রি করার জন্য। ভেলভেট ওয়ার্ম। আফ্রিকার কম বেশি
সকল ঘন জঙ্গলে এর বসবাস। ধীর গতি সম্পন্ন এই প্রাণী 1.5 থেকে 2 ইঞ্চি লম্বা হয়ে থাকে। প্রাণীটি শিকার করার ব্যাপারে আপনাকে প্রচণ্ডভাবেই অবাক করবে। এর মুখের পাশে 2টি শুঁড় আছে এবং সেইখান থেকে 1টি তরল আঠাজাতীয় পদার্থ বের হয়। 1 মিটার দূরত্ব পর্যন্ত এটি লক্ষ্য ভেদ করতে সক্ষম ও এদের শিকারে এটি সহায়তা করে। ব্লব ফিশ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও তাসনিয়া সমুদ্রের 800 থেকে 1200 ফুট গভীরে এই মাছ পাওয়া যায়। 2013 সালে এক ভোটিংয়ের মাধ্যমে পৃথিবীর সবথেকে কুৎসিত মাছের সম্মানে সম্মান দেওয়া হয় এই মাছকে। এমন হওয়ার পিছনে কারণটি হলো 800 থেকে 1200 ফুট গভীরে জলের চাপ প্রচণ্ড হওয়াতে ওইখানে এই মাছটির কোনো অসুবিধা না হলেও কম যুক্ত পেশার জলে আনলে এর চামড়া আস্তে আস্তে ছেড়ে দেয়, তাই তাকে দেখতে এতটাই কুৎসিত লাগে। যাই হোক, এই মাছ 800 থেকে 1200 ফুট গভীরে থাকার ফলে মোটামুটি এর গড় আয়ু 10 থেকে 12 বছর হয়ে থাকে। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আরও কী বিষয়ে ভিডিও আপনারা পেতে চান সেটাও জানাবেন। তাই বেশি কথা না বলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন।